বিচার আমার করতে হবে না, প্রকৃতির সুর থেকে বিচার হবে। মনে রেখো, কেউ পার পাবে না। এই অঙ্কের খাতায় অঙ্ক না মিললে যে ভুল, এটা সবারই ভুল। বাপ করলেও ভুল, মা করলেও ভুল, তুমি করলেও ভুল। তাহলে অঙ্ক যদি ভুল করে তার ক্ষমা নাই। আজকে যা চলছে, যে যে যেইভাবে উক্তি করছে, যে যেইভাবে পরামর্শ দিচ্ছে, যে যেইভাবে যা বলুক, প্রতিটি স্তরে প্রতিটি ধারাপাতায় সে তার ফল ভুগবে। নিশ্চিন্ত তোমরা থেকো, একেবারে অবিসম্ভাবী ফল ভুগতে বাধ্য। সুতরাং আমি তো কারো নিন্দা করতে যাইনি, আমি তো কারো সমালোচনা করতে যাইনি, আমি তো কারো আঘাত দিতে যাইনি। আমার ভালোবাসা দিয়ে সবাইকে এক সুরে আনতে চাই। তোমরা আমার অন্তরের ভালোবাসা আমি তোমাদের বুকে রেখেছি। যেইভাবেই হোক, তোমাদের বিরুদ্ধে যদি আমাকে হাজার হাজার কথা বলে কারো বিরুদ্ধে, আমি খুশি হব যে আমার সন্তানের গলতগুলি আমার কাছে বলেছে, আমি তার সংশোধন করতে সুযোগ পাব। তার আগে আমি ছুঁড়ে ফেলে দেব না, সেই বাপ এই বাপ নয়। যাদের মুখ টেনে এনেছি, এইভাবে রেখেছি, বুকে রেখেছি, পয়সার বিনিময় না, তোমাদের কাছে পয়সার বিনিময় না। একটা বড় লোক আসলো, তার আদর করলাম বেশি, আরেকজন না আদর করলাম না, তা নয়, এক সুরে গাথা। তোমরা আমার বুকে আসো, এটি যথেষ্ট, আর কিছু বলার নেই। বাপ একটি কথা মনে রাখবে, যারা দীক্ষা নিয়েছ, বাপ টাকা ছিল সে বাপ বলো, যে যা খুশি বলে বলুক তোমার বাপকে। আমি পুত্র বলে যখন গ্রহণ করেছি, তুমি বাপ বলে গ্রহণ করেছ, এক রক্তের সম্পর্ক হয়েছ, এবং সেইভাবেই তোমরা চলবে, তার ব্যতিক্রম তোমার চলবে না। আদেশ যখন করব, আদেশ যখন করব, সেই আদেশ মাথা পেতে নিয়ে সেইভাবে যুঝবে, সেইভাবে লড়বে। এখানে অন্য কিছু ব্যাপার নেই, কারো ডাকাতি করতে যাব না, কারো ক্ষতি করতে যাব না, কিন্তু যারা সর্বনাশক, যারা ক্ষতি করে বেড়াচ্ছে, তাদের রেহাই দেওয়া হবে না।